আপনি মিটিং করুন, আলোচনা করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, কখনো উত্তেজিত হবেন না। কিন্তু না স্যার, আপনি একদম নড়াচড়া করবেন না। নিশ্চিন্তে থাকুন, একদম নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ ডাক্তার, আমি কথা দিচ্ছি, আমি উত্তেজিত হব না, এই বসে বসে এই মিটিং টিটিং যা করা করবো। হ্যাঁ আপনি কিচ্ছু চিন্তা করবো না ডাক্তারবাবু, আমি তো আছি। পিন্টু স্যার যদি বেশি কথা বলে, দুষ্টুমি করে, আমি বকে দেবো, আঁকড়ে দেবো। সিস্টার চলে আসুন। পিন্টু স্যার, হ্যাঁ টাস্কিং খাবেন? গজব, পিন্টু স্যার এই অবস্থায় আইসক্রিম খাবে? থ্যাংক ইউ স্যার, আমাদেরকে থানা থেকে জামিন দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। আস্তে গজা, কি করছো গজা? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি যদি আমাদের থানা থেকে না ছাড়িয়ে আনতে, তাহলে দুষ্টু বরবটি স্যার আর চটপটি স্যার এতক্ষণে আমাদের চটকে পাটকে দিয়েছে। না গজা, বরবটি স্যার আর চটপটি স্যার আমাদের কিচ্ছু করতে পারবে না। তবে স্যার, রাখাল দাসবাবুকে যেভাবেই হোক আমাদের উদ্ধার করতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, খবরটা বুম টিভিতে প্রচার হওয়ার পর থেকে কোটি কোটি টাকার লোভে আমার ওনার রাখালদাসবাবুকে কেউ অপহরণ করেছে। আস্কিং খাবি? পরে আমার মনে হয় রাখালবাবু যে জায়গাটার কথা বলছিলেন, অপহরণকারীরা সেই জায়গাতেই রাখালবাবুকে নিয়ে গেছে। চিন্টু একদম ঠিক কথা বলেছে। সেদিন রাতে স্যার, সেদিন রাতে রাখালদাসবাবুর বাড়িতে তিন চারজন ছিল। একজন ঘাপটি মেরে শুয়েছিল, একজন বেটে মতো লোক গজার মাথায় ডান্ডার বাড়ি মেরেছিল, আর একজনকে আমি পালিয়ে যেতে দেখেছি। হ্যাঁ স্যার, আমি যতদূর আমার মনে হচ্ছে যে সেদিন রাখালদাসবাবুর বাড়িতে আমি তিন চারজনকেই দেখেছি। ঠিক ঠিক স্যার, আপনি শুধু আমাদের অনুমতি দিন, আমরা গৌরদয়া চলে যাই সেন বংশের ইতিহাস খুঁজতে, আর আমার মনে হচ্ছে ওখানেই আমরা রাখালদাসবাবুকে পেয়ে যেতে পারি। খোঁজা কী করছিস তুই? স্যার স্যার আস্তে আস্তে। না মানে আমি এই টিভিটার চ্যানেল পাল্টাচ্ছিলাম যাতে পিন্টু স্যার ভালো হয়ে যায়। আর বদলাস না, বসুন স্যার বসুন। আজ মুনছেছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার কাছে। মালদা, মালদা কোথায় হারিয়ে যাবে গো? বলতে পারবো না মদন, কিছুতেই না। তোমার কি হয়েছে কমল? বলতে পারবো না টুবো, এ খবরের ভাত হয় না, আর ভাত আমি কিছুতে দিতেও পারবো না। লজ্জা মলদা, লজ্জা পাচ্ছ কেন? বলছিলাম কি, আমাদের বলে ফেলো তাহলেই লজ্জা কেটে যাবে। বলতে পারবো না টুবো, কিছুতেই পারবো না। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেই পারছি না। কোথায় হাওয়া বেরিয়ে গেল কোথায় দিয়ে? সোদা, ভোমলদা কেমন মেয়েদের মতো লজ্জা পাচ্ছে দেখো। ভোমল, তুই বলবে কি হয়েছে? টুবো না, কিছুতেই বলতে পারবো না টুবো, কিছুতেই পারবো না। বেশ বলো না, বলো না। শোনো না, শোনো না, ঠিক আছে, তোমরা যখন এত জোরে বলতো তখন তোমাদেরটি না বলে তারই বলো। কার চিঠি ভোমলদা? তাবা, তাবা চিঠি। তাবা আমাকে অনুরোধ করেছে কি আমাকে টিয়ে করতে হবে। তাই তো বলেছে আমাকে, সেখানে নেমে ওখান থেকে টুটুমপুর গ্রাম, সেই টুটুমপুর গ্রামে গিয়ে টুটুমবালা দেবীর মেয়ে তার সাথে আমার। গ্রামের নাম কুসুমপুর, আবার মেয়ের মায়ের নাম কুসুমবালা, এ তো পুরো একই বৃন্তে দুটি কুসুম। ওরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। শোনো না, ওনার নামেই তো গ্রাম টুটুমপুর, ওনাদের কত বড় বাড়ি, তত ডোলা ভরা টান, পুতুল ভরা মাঠ, তত বড় লোট ওরা। ওই বাড়ির মেয়ের সাথে আমার জামাই হয়ে গেল, শাশুড়ি আবার মহাজন,
ওনার আচ্ছা অমলদা, ওনার যে মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে সেই মেয়েও কি টাটা করে কথা বলে? না মানে আমাকে তো বলেছে মেয়েটাকে দিয়ে ডেটে আটতে, তখনই বোটা যাবে কি? সে তো ভালোই, আমরাও কিন্তু যাবো যাবো, কিন্তু মদন তুব আমি কিছুতেই বিয়ে করবো না। কেন কেন বিয়ে করতে পারবে না? বাবা বলেছে বিয়ে করতে, বড় লোকের মেয়ে কেন বিয়ে করবে না? কেন না মদন, আর আমাকে রিটায়ার করো না, আমি বিয়ে করলে আমাদের মধ্যে সম্পর্কে ভানন ধরে যাবে, আমরা তো পন্টু পাণ্ডব নাটি বলো। হ্যাঁ তা অবশ্য ঠিক, জুটি ভেঙে যাবে। তবু তোমার বিয়েটা করা উচিত, হাজার হোক তোমার বাবা বলেছে। না টুব আমি কিছুতেই বিয়ে করব না। অমলদা এরকম সুযোগ কিন্তু আর পাবে না। মদন মদন আমাদের সম্পর্ক ভেঙে যাবে, মদন তুমি বলো না আমাকে বিয়ে করতে। বেশ করো না করো না, এইবার বলো না বলো না, বলছি কি মানে আমার নয়, আমার তাবার খুব ইচ্ছে যে আমি ওই টুটুমবালা দেবীর মেয়েকে বিয়ে করি। সেটাই তো আমরাও বলছি, মানে তেলেই দেবে কর্তব্য না যে তাবার ইচ্ছেটাকে পূর্ণ করা, কি বলো? সেই তো, তাহলে বিয়ে করি তুব। তারপর আমরা সবাই মিলে ওকে আপনাদের মঙ্গল হবে। আরে ধুম মচালে ধুম মচালে ধুম 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 ধুম। বাবা কে আমাকে আপনি লিক করতে পারছেন না? বাবা জীবন দাদাও সাহেব হয়ে গেছে উঠে। বাবা জীবন তুমি কি আলিবাবার সম্পত্তি পেয়েছো? আমি তো একেবারে ভিখিরি। জানি আমি সব জানি, আমার সব লিক করা আছে। আমার জমি বাড়ি বসন্ত বাড়ি টাকা কুকুর মাছ সব সব ওই দাদা ম্যাডাম নিয়ে নিয়েছে। আপনি আর কাঁদবেন না, আপনি একটু আমার বুকে আসুন তো। বাবা জীবন আমি বিক্রি হয়ে গেছি, তোমার ঘাড়ে বসে খাবো না বলে আজ আমি ভিক্ষে করছি বাবা জীবন। আমার ঘাড় খুব শক্ত বাবা শ্বশুর বাবা, আপনি সে ঘাড় খেতে পারবেন না, তবে রাধা ম্যাডামকে আমি খাবো। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বাবা শ্বশুর বাবার সম্পত্তি আমি দখল করব, আর সেই সম্পত্তি আপনি বেঁচে থাকা সত্ত্বেও ওই রাধা রাক্ষসী গিলে নিল। আমিও তো চেয়েছিলাম যে আমি মারা যাওয়ার পর তুমি যাতে আমার সম্পত্তি ভোগ করো। ঠিক আছে আর চিন্তার কিচ্ছু নেই, আপনি এবার মরে যান। হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না, মরে যান, আপনি মরে যান, আমি সমস্ত সম্পত্তি আবার দখল করে নেব। বাবু কি বলছেন বটে? আমি মরব? হ্যাঁ অন্তত আমার মুখের দিকে তাকিয়ে বাবা শ্বশুর বাবা আপনি মরুন। বাবু ঠিক আছে তাই হবে, তোমার মুখের দিকে তাকিয়ে তোমার ছোটবেলার ইচ্ছে পূরণ করতে আমি মরব, মরব। ঠিক আছে তাহলে সব কিছু ঠিক হয়ে গেল। হ্যাঁ আসুন এবার আমার জ্যান্ত শ্বশুর বাবাকে ধরে আমি একটু মরা কান্না কাঁদি। এগুলো পড়লে কেমন বোটা বোটা লাগে তাই না? ভাবতেই পারছি না, তৌরূপী টম্বলের টিয়ে টিমটি টুটুমবালা দেবীর একমাত্র মেয়েটাতে টম্বলের টিয়ে। আচ্ছা
আচ্ছা রাখাল দাসবাবু আমাদের যে গৌরধার কথা বলেছিলেন সেই গৌরধা আমাদের যেতে হবে, আর সেখানে গেলে সেন বংশ সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝলি? সেন বংশ সম্বন্ধে আমি অনেক কিছু জানি রাজা, পটপট বলে দিচ্ছি শোন। প্রফুল্ল সেন, অমর্ত্য সেন, সুচিত্রা সেন, অসিত সেন, ইন্দ্রনীল সেন, অপর্ণা সেন, আর বলবো না খোঁজা খোঁজা, এই সেন বংশ সে সেন বংশ নয়, তবে বল্লাল সেন। সেন বংশ বল্লাল সেনকে আমি চিনি না রাজা, উনি কোথায় থাকেন? বাগাবাজারে? বল্লাল সেন বাগাবাজারে থাকে? তোমার রাজা দেখ দেখ ভোমর কি সুন্দর বসেছে রে। হ্যাঁ ভোমর, তুমি বর্ষেজে কোথায় যাচ্ছ গো? চলবো? হ্যাঁ না, আমার তুমি লজ্জা করতে। লজ্জা করার কি আছে? বিয়ের ব্যাপারে কখনো লজ্জা করতে নেই ভোমর, বিয়ে মানে তো হলো সানাই পাপা 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 পাপা। তারপরেই তারপরেই খাওয়া দাওয়া, প্রথমে তোমাকে দেবে একটু লেবু একটু নুন, তারপর দেবে রাধা পল্লবী, সঙ্গে নবরত্ন কোরমা, একটু আলুর দম, তারপরই প্যারাডাইস, কষা মাংস, স্যালাড, পিস ফ্রাই। আমি থাকতে পারছি না রাজা, আমি গন্ধ পাচ্ছি না। রাজা রাজা এসব খাবার দাওয়া আগে হোক, কথাবার্তা পড়া হলো চোখে আসে। দাঁড়া গজা দাঁড়া এক মিনিট দাঁড়া। হ্যাঁ বল, তুমি টোপর কোথায় পেলে? কারণ আমার তো বিয়ে বটভম্বলের বিয়ে গজা না, তোমার বিয়ে ভম্বল যাবে ভম্বল সঙ্গে যাবে, কে সঙ্গে আছে? কোলা ব্যাংক বায়না ধরেছে টুপুর। আমার হামুদা কোনোদিন টোপ পড়েনি, আমিও কোনোদিন পড়ো না, একটু দেখো। বলছি কি, টুবু আর মদন আমার সঙ্গে তালকে ডাকতে, আমার টুবিটা তোমরা আমার সঙ্গে চলো টাজা টাজা। কোনো চিন্তা নেই, আমরা যাবো, আমরা কুসুমপুর যাবো। আমি মায়ের কাছে কি শুনেছি জানো ভম্বল, ওই মেয়ে দেখা করতে গেলে খুব ভালো ভালো খেতে দেয়, এই রাজভোগ, কালাকাঁদা, ট্যাংচা, ট্যাং ল্যাংচা। উই বাবা রাজা, ও রাজা চল কি আসি গিয়ে ভালো ভালো মিষ্টি টিষ্টি। কিন্তু গজাব গজাব আমরা তো যেতে পারবো না। হ্যাঁ গজাব, পরশু দিন আমরা গৌরধয়ে যাচ্ছি, এক নতুন ইতিহাস সৃষ্টির সামনে, বল্লাল সেনের ইতিহাসের পাতায় গজাব, সেটা মেয়ে দেখতে যাওয়ার থেকে অনেক বেশি জরুরি। আর গজা বলা যায় না, সেখানে গেলেই হয়তো আমরা রাইমার বাবা রাখাল দাসবাবুকে পেয়ে যেতে পারি। হ্যাঁ তাহলে তোমরা আমার সঙ্গে যাবে না তাই তো? না ভোমল, ভোমল তুমি তো মেয়ে দেখতে যাচ্ছ, বিয়ে তো করতে যাচ্ছ না। ভোমল তুমি যখন বিয়ে করতে যাবে আমরা সবাই তখন তোমার সাথে যাবো। হ্যাঁ বিয়ের সময় আমরা সকলে মিলে তোমার সঙ্গে কুসুমপুরে যাবো, গিয়ে দুদিন ধরে কচবি ডুবিয়ে খাবো, এই কচবি ডোবাচ্ছি এই খাচ্ছি, এই কচবি ডোবাচ্ছি এই খাচ্ছি। খোঁজা আগে ভোমলের বিয়ে হোক, বিয়ে যখন হবে হবে, কচবি ডোবাচ্ছি খাচ্ছি। তানিমা। হ্যাঁ দিদি। এইরকম পোস্টার আর কটা মারা হয়েছে দিদি? হাজারটা। সব জায়গায় মারা হয়েছে তো এই পোস্টার? হ্যাঁ দিদি। ঠিক আছে, জনা জনাকে আমার চাই। আমার মনে হয় জনার্দন জানাই কচিপাড়া রোডেই আছে, কচিপাড়া রোড থেকে ওকে বার হতে দেয়া যাবে না, যাই হোক না কেন জমি আমরা ছাড়বো না। দিদি ডাক, দিদি ডাক, দাও শোনো তনিমা, ঝড় জল রোদ বৃষ্টি টাইফুন টর্নেডো সুনামি যাই হোক, জমি আমরা কিছুতেই ছাড়বো না। কিন্তু দিদি, ধরার গদাধর বাবু যদি ঘুষ নিয়ে জনাজানাকে ছেড়ে দেয় তাহলে আমরা ওদের ছাড়বো না। চলো
ওদের ওখানে যাওয়া যাক। চলুন। এই যে ধর বাবু। আরে ম্যাডাম, আপনি এসে গেছেন? এসে গেছি মানে? আমি তো এখানেই পড়ে আছি। নমস্কার, নমস্কার ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম, কোনো গাড়ি আমরা বাদ দিচ্ছি না, সব একেবারে ধুয়ে মুছে দেখছি একেবারে। এমনকি মাছি গোলবার জায়গা পর্যন্ত দিচ্ছি না একেবারে। এই আমি আছি, তুমি কথা বলছো কেন? যেই কথা বলুন না কেন, জনা জানাকে কিন্তু আমার চাই। এই মরেছে, কনভয়টা থামলো কেন? কি চচিবালা, মোটা মাচিমা, ধর গদা। হ্যাঁ, হতে পারে জনার্দন জানা আমার হাজবেন্ড, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আমি কোনো হাজবেন্ড মানি না। এই কচি পাড়া রোডেই জনার্দন জানা আছে। হাই অথরিটির কাছে পারমিশন নিয়ে আমি এই চেকপোস্ট বানিয়েছি। যদি আপনারা আমার সাথে দু নম্বরই করেন, আমি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। না না ম্যাডাম, আমরা এখন অনেক ভালো হয়ে গেছি। এখন আমরা পুজো করি, তারপরে অষ্টপ্রহর নাচি। যদি জনার্দন জানা আপনাদের হাত ফসকে পালায়, তাহলে আমি আপনাদের দুজনকে সত্যি সত্যি নাচিয়েই ছাড়বো। ঠিক আছে, প্রত্যেকটা গাড়ি ভালোভাবে সার্চ করুন, ভুল যেন না হয়। তানিমা, আর দিদি ওদিকে চল। ধর গদা ধরে না, পাকা গজিয়েছে, ডানা গজিয়েছে, ওদের ডানা চব আমি কেটে দেবো। আমাকে তো চেনে না, বেটা হাতি কাদায় পড়েছে, মচাতেও চাটি মারছে। আরে এই তো পেয়ে গেছি। চপ চপ। না না চপ কেন, আপনার কচিপাড়া থেকে যাওয়া চলবে না, তাহলে আপনার মিসেস আমাদের নাচিয়ে ছাড়বে। কিন্তু যদি আমায় ধরিস না, লাল করছি না, ধর না। নিতাম না, নিতাম না, আপনি বলি নিচ্ছি। কি হলো স্যার? না কিছু না, যাও গাড়ি সার্চ করো, যাও। স্যার যাও। টাটা।